সরবরাহ সংকটে বাজারে বেড়েছে দেশি ব্রয়লার সোনালি মুরগির দাম, একই অবস্থা গরু খাসির মাংসের দোকানেও। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানালেন, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছেন 260 টাকা কেজি হিসেবে। দেশীয় মুরগির কেজি পড়ছে 650, আর এক কেজি সোনালি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা কেজি দরে। চাহিদা মতো সরবরাহ নেই বলে দাবি বিক্রেতাদের, আবার দাম বেশির কারণে বিক্রিও কমছে অনেকটা। এদিকে এক মাস ধরে 1100 টাকা কেজিতে স্থির রয়েছে খাসির মাংস, আর গরুর মাংস ঠেকেছে 750 টাকায়। তবে সরবরাহ কমে গেলেও সপ্তাহ দুয়েক ধরে ডিমের দাম বাড়েনি বলে জানালেন বিক্রেতারা। এ অবস্থায় ক্রেতাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে সরকারকে। এ বিষয়ে বিস্তারিত জানবো, রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর বাজারে বেশ কিছুদিন ধরে চড়া দামে বিক্রি হচ্ছে যে কোনো ধরনের মুরগি, এবং সেই সাথে ডিমের দামও ওঠানামা করছে এবং থাকছে উচ্চ মূল্যে। গরু খাসির মাংস মোটামুটি ভাবে বলা যায় ক্রেতার নাগালের বাইরেই চলে গেছে। যা বাজার পরিস্থিতি সেখান থেকে আসলে বিক্রেতারা বলছেন, এর বড় একটি কারণ, অন্যতম একটি কারণ বলা যায়, সেটি হচ্ছে সরবরাহ সংকট, অর্থাৎ চাহিদা মতো সরবরাহ না পাওয়ার কারণেই আসলে দাম এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমরা যদি এই বাজারে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 টাকা কেজি হিসেবে। যে মুরগির আসলে যে পরিমাণ চাহিদা ছিল তার প্রায় অর্ধেক পরিমাণ তারা আসলে যোগান পাচ্ছেন, এবং বিক্রিও কিন্তু কমে গেছে, কারণ উচ্চ মূল্যের কারণে আসলে সামর্থ্যের বাইরেই চলে যাচ্ছে এই মুরগি খাওয়ার সাধারণ ভোক্তাদের জন্য। তো যার জন্য আসলে বিক্রিও কিন্তু কমে গেছে, একই সাথে কিন্তু সোনালী এবং দেশি মুরগি, সেই সোনালী এবং দেশি মুরগির দামও কিন্তু বেড়ে গেছে, এবং সরবরাহ সংকট অর্থাৎ চাহিদা মতো কিন্তু বাজারে সেটা মিলছে না বলেই দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ডিমের বাজারে আমরা যেটা দেখেছি, ডিমের বাজারে বলা যায় যে মোটামুটি ভাবে সপ্তাহ দুয়েক ধরে উচ্চ মূল্যের ডিমের দাম স্থির রয়েছে, কিন্তু সেখানেও আসলে সরবরাহের যে স্বাভাবিক সরবরাহ, সেই স্বাভাবিক সরবরাহ নেই। গরু খাসি যখন কিনতে যান বাজারে, স্বাভাবিক যে অবস্থা ছিল সেই অবস্থাতে নেই এখন, মোটামুটি ভাবে তাদেরকে আসলে কেনার জন্য হিমশিম খেতে হয়, অর্থাৎ সরবরাহ সংকট দেখা দিয়েছে গরু খাসির মাংসের বাজারে। এই যে সরবরাহ সংকট, যার জন্য আসলে সবকিছুই আসলে শেষমেশ কিন্তু এই চাপটা নিতে হচ্ছে ভোক্তার কাঁধে, এবং ভোক্তারা যার জন্য ভোক্তারা বলছেন যে সরকারের আসলে হস্তক্ষেপ দরকার চাহিদা যোগানে। আসলে হঠাৎ করে কেন এমন সংকট তৈরি হবে যেখানে সামঞ্জস্য থাকবে না, না থাকার কারণে তাদেরকে যে বেশ চড়া মূল্যে গরু এবং খাসির মাংস কিনতে হচ্ছে, তো গরু এবং খাসির মাংস কেনার কারণে তাদেরকে আসলে খাওয়া কমিয়ে দিতে হচ্ছে, সেই জায়গাটা আসলে সরকারের দেখা উচিত এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তারা। তো আমার কাছে রাজধানীর বাজার থেকে প্রোটিনের বাজারের এই ছিল এখনো মতো সবশেষ খবর। মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ।